হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজ 1 এপ্রিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 ব্যাচের আজকে মাঠের পঞ্চম দিন। তো আজকেও SSF ব্যাটালিয়ান ব্যারাকপুর প্রেসিডেন্সি রেঞ্জের, তো এখানে মাঠ যথেষ্ট ভালো হয়েছে। আজকেও পাসের হার খুব ভালো, কারণ ওয়েদার ভালো রয়েছে, সেই জন্য যত দিন যাচ্ছে মাঠও ভালো পাস করছে। আজকে ওয়েদার ভালো ছিল, সেই জন্য পাসের হারটাও যথেষ্ট ভালো গিয়েছে। তো তোমাদের অনেকের এই অনেক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোরই অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিওটা। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। তো অনেকেই যেটা কোশ্চেনটা করছো যে মাঠে ঢোকার শেষ টাইম কখন, তো মাঠে ঢোকার শেষ টাইম যেটা সেটা হচ্ছে মেন গেটে। মাঠে মোটামুটি শেষ সবার, তোমরা মাঠে লাস্ট 8টা 9টা পর্যন্ত মেন গেটে লাস্ট এন্ট্রি করতে পারছো, তারপরে তোমরা এসে মাঠে লাইন দিতে পারছো। খুব ভোরবেলা থেকেই 3টে 4টের থেকেই লাইন পড়ে যাচ্ছে। অনেক ছেলে আছে যারা দূর থেকে এসে রাতের থেকেই রাস্তার ধারে মেন গেটের বাইরেই তারা লাইন দিচ্ছে এবং তারা ওখানেই রাত কাটাচ্ছে। তো সেই জন্যই বলছি সবাই সিরিয়াসলি নাও, অনেক সকাল সকাল চলে আসবে, যত তাড়াতাড়ি আসবে মাঠ তত ভালো হবে। আর তারপরে অনেকেই এটাই বলছো, অনেকে কোশ্চেন করছো যারা 2019-এর জয়নিংয়ের ব্যাপারে কিছু বলতে। তো 2019-এর জয়নিংয়ের ব্যাচ তোমাদের এপ্রিলের মধ্যেই হয়ে যাবে, এপ্রিলের এই মাসেই তোমাদের জয়নিং কমপ্লিট হবে। কারণ যেহেতু যে সকল ট্রেনিং সেন্টার আছে, তো সেই সকল ট্রেনিং সেন্টারে এখানে ব্যারাকপুর SBSPA যেটা পুলিশ ট্রেনিং সেন্টারের মূল সেন্টার, তো সেখানে আমি কথা বলে যেটা জানতে পেরেছি ওনাদের সঙ্গে, তো ওনারাও এটাই বলেছে যে এই মাসের মধ্যেই নতুন ব্যাচ ঢুকবে। তো তোমাদের জয়নিংটাও খুব শীঘ্রই হতে চলেছে। আর অনেকে বলছো যে হাইট ওয়েট নিয়ে চিন্তা করছো, যেটা হাইট ওয়েট নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ মেজারমেন্ট যথেষ্ট ভালো হচ্ছে, মেজারমেন্টে যথেষ্ট ছাড় দিচ্ছে, তোমরা সকলে পাস করবে। শুধু কি সকাল সকাল এসে যতটা পারবে সকাল সকাল মাঠটা করার চেষ্টা করবে, কারণ যত বেলা হচ্ছে রোদ বাড়লে মাঠটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে, সেই জন্য যত তাড়াতাড়ি আসবে মাঠটাও তত ভালো হবে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যতটা পারব তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ।